রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী সেটা তিনি নিজেই প্রমাণ করে ছেড়েছেন। মুখ্যমন্ত্রী মানে অনেকটা অবস্থা এরকম, অন্যান্য মন্ত্রীদের ওদের উল্টানো কচ্ছপের মতো অবস্থা, দেখুন কচ্ছপ যখন উল্টিয়ে দেবে তখন দেখবে হাত পায়ে ওই হাত দুটো এরকম এরকম করবে কিন্তু সে আর আগাতে পারবে না। রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের অবস্থা সেটাই, মুখ্যমন্ত্রী কচ্ছপের মতো উল্টানো কচ্ছপ। সে চাইছে আমি রেজিগনেশন দেব, না গ্রহণ হবে না, তোমাকে আর একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কেন? তার কারণ হচ্ছে সে প্রমাণ করেছে সে দুর্নীতিগ্রস্ত, প্রমাণ করেছে সে দুষ্কর্ম করতে পারে, অথবা মুখ্যমন্ত্রীর কাছে তার গ্রহণযোগ্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তিনি নিজেই উঠে পড়ে লেগেছেন। আসলে তিনি যে মিথ্যা কথা বলতে বলতে তিনি বুঝতেও পারেন না যে তার মিথ্যাগুলো সমস্ত কিছু জনগণের সামনে উপস্থিত। যেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকে একেবারে না বলতেন, বলতেন বিচারাধীন বিষয়ে লাইভ স্ট্রিমিং চলবে না, কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন লাইভ স্ট্রিমিংয়েই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী সেটা তিনি নিজেই প্রমাণ করে ছেড়েছেন। এর আগের দিন বলা হলো যে লাইভ স্ট্রিমিং কোনোভাবেই সম্ভব নয়, তার কারণ মামলাটি বিচারাধীন তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। তারপরের দিন বিচারাধীন থাকা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করলেন এবং সেটা লাইভ স্ট্রিমিং করলেন, এবং সেটা জুনিয়র চিকিৎসকদের কিন্তু না জানিয়ে। ফলে বুঝতেই পারা যাচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তিনি নিজেই উঠে পড়ে লেগেছেন। আসলে তিনি যে মিথ্যা কথা বলতে বলতে তিনি বুঝতেও পারেন না যে তার মিথ্যাগুলো সমস্ত কিছু জনগণের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে, এবং এই আরজিকর সহ বিভিন্ন কাণ্ডে দেখেছেন তিনি বারবার মিথ্যা কথা বলেছেন, আবার তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি একজন মিথ্যাবাদী। সেদিক থেকে দেখা গেল অনিকেত মাহাতোর সঙ্গে কার্যত বাক বিতণ্ডা চলল মুখ্যমন্ত্রী, এবং আমি বলবো শুধু অনিকেত মাহাতো নয়, ওখানে উপস্থিত জুনিয়র চিকিৎসকদের যে প্রতিটি শব্দবন্ধ, এবং আমি বিশেষ করে যে মেয়েটি একেবারে যথার্থই কে অভিযুক্ত কে দোষী তার যে ব্যাকরণগত এবং আইনগত যে সংজ্ঞা মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন, আমি ওদের প্রত্যেককে সাধুবাদ জানাই। এবং আমি অবশ্যই বলবো যে জুনিয়র চিকিৎসকরা তো যথার্থ আন্দোলন করছিলেন, এবং তারা যে 10 দফা দাবিতে আন্দোলন করছিলেন প্রতিটি দাবি কিন্তু জনগণের দাবিও। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে পর্বত প্রমাণ দুর্নীতি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দুর্নীতি, হাসপাতালগুলোতে নিরাপত্তা নেই, যে রেফারাল সিস্টেম, মানে ধরুন একটা মুর্শিদাবাদ থেকে একটা পেশেন্ট রেফার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতায়, কিন্তু কলকাতার কোন হাসপাতালে সেই চিকিৎসা পাবে সেই রোগী বা রোগীর পরিবার কিন্তু জানেন না। তারা বলছেন একটা সঠিক পদ্ধতি মেনটেন করা হোক, যে কোথায় বেডটা ফাঁকা আছে, কোন হাসপাতালে গেলে যিনি চিকিৎসা পেতে পারেন তার একটা সঠিক তথ্য দেওয়া হোক। এতে উপকৃত হবে কে? রোগী বা রোগীর পরিবার? মুখ্যমন্ত্রী সেটা চান না। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি হয়েছে, তার ফলে কি হয়েছে? নিম্ন মেধাসম্পন্ন চিকিৎসক বা নিম্ন মেধাসম্পন্ন নার্স বা নিম্ন মেধাসম্পন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়েছে, অর্থাৎ জনগণ বাধ্য হচ্ছে নিম্ন মেধাসম্পন্ন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে। তারা বলছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির তদন্ত হোক। শিক্ষাক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হয়েছে একইভাবে দুর্নীতি হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। এই যে ধরুন বিভিন্ন যে ওষুধ প্রক্রিয়র হয়, সেই ওষুধ প্রক্রিয়রমেন্টের ক্ষেত্রে, ওষুধের মানের ক্ষেত্রে সঠিকভাবে নজরদারি চালানো, এটা উচিত সরকারের, কিন্তু সরকার যদি সেটা না করে তাহলে সেটা সত্যি সত্যি জনগণের কাছে এটা পীড়াদায়ক। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো আর এই জনগণের পীড়া নিয়ে তিনি ভাবিত নন, তিনি ভাবিত অনেক বেশি ভাবিত সন্দীপ ঘোষ, অভিক দে এদের নিয়ে, বিরূপাক্ষ এদের নিয়ে। তার কারণ হচ্ছে তার দলটি যেহেতু দুষ্কৃতি নির্ভর এবং বিশেষ করে দুর্নীতিগ্রস্ত মানুষের স্থান তার দলের সর্বাগ্রে, ফলে সে চেষ্টা করে সবসময় যে দুর্নীতিগ্রস্ত মানুষ কোথায় কোথায় আছে সেগুলোকে খুঁজে বের করতে, এবং দেখবেন খুঁজে বের করে তাদের প্রতিটি দপ্তরে তাদের মাথায় বসিয়ে দেওয়া হয়। দেখি একই কাণ্ড দেখেছেন সন্দীপ ঘোষের ক্ষেত্রে, খুঁজে 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 যে কে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত, কে দুষ্কর্ম বেশি করতে পারে তাকে ধরে প্রিন্সিপাল করো। সে চাইছে আমি রেজিগনেশন দেব, না গ্রহণ হবে না, তোমাকে আর একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কেন? তার কারণ হচ্ছে সে প্রমাণ করেছে সে দুর্নীতিগ্রস্ত, প্রমাণ করেছে সে দুষ্কর্ম করতে পারে, অথবা মুখ্যমন্ত্রীর কাছে তার গ্রহণযোগ্যতা বেশি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই গ্রহণযোগ্য যে যত বেশি দুষ্কর্ম করতে পারবে বা যে যত বেশি দুর্নীতিগ্রস্ত হবে। বৈঠকের পর এক জুনিয়র চিকিৎসক বললেন যে এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। একেবারে আমার এক বন্ধু মজা করে বলে যে
মানে মুখ্যমন্ত্রী মানে অনেকটা অবস্থা এরকম অন্যান্য মন্ত্রীদের, ওদের উল্টানো কচ্ছপের মতো অবস্থা। দেখুন কচ্ছপ যখন উল্টিয়ে দেবে তখন দেখবে হাত পায়ে ওই হাত দুটো এরকম এরকম করবে কিন্তু সে আর আগাতে পারবে না। তো রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের অবস্থা সেটাই, মুখ্যমন্ত্রী কচ্ছপের মতো, উল্টানো কচ্ছপের মতো। ওর দপ্তরে যায় সকলে, উঠলো তারপরে মুখ্যমন্ত্রী তাদের ধরে উল্টে দেয়, তারা হাত পা ছড়ে কিন্তু আগাতে পারে না। যা করবেন সকলেই চেয়ে আছে মুখ্যমন্ত্রীর দিকে, যা করবে সেই করবে, দুর্নীতি করছেও সে, সব কিছু উদ্ধার করবে সে, এটা হওয়া উচিত নয়। প্রশাসনিক ব্যবস্থায় একটা তার তো একটা প্রপার চ্যানেল থাকবে, যার নির্দিষ্ট কাজ সে নির্দিষ্ট কাজকর্ম করবে, কিন্তু তা তো করবেন না। যে কোনো স্বৈরাচারী শাসকের এই ধরনের প্রবণতা থাকে, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও সে একই প্রবণতা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে আমি আইন পড়েছি, সেদিক থেকে আপনি একজন আইনজীবী, যখন বলছেন যে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না, তার মানে কি আপনারা এতদিন ভুল জানতেন আইনজীবী হিসেবে? জনগণ সব দিকে ভালো জানেন। দেখুন মুখ্যমন্ত্রীর কাছে আইনে ব্যাখ্যা পাবো বা মুখ্যমন্ত্রীর কাছে ব্যাকরণগত শুদ্ধ শব্দ পাবো এটা আশা করি না, আমি যেমন আশা করি না জনগণও আশা করে না। তার এখনো পর্যন্ত গভর্নমেন্ট আর গভর্নমেন্টের পার্থক্য এখনো পর্যন্ত জনগণ বুঝতে পারেনি, আমি জানি না অন্যান্য কেউ বুঝতে পেরেছে কিনা তার দলের লোকজনেরা। যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী তিনি যে অনেক ভুলভাল কথাবার্তা বলেন এবং ভুলভাল কথার জন্য তিনি বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছেন, ফলে একজন 23-24 বছরের একজন জুনিয়র চিকিৎসক তাকে সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে অভিযুক্ত কি, দোষী কি, তার ব্যাকরণগত সংজ্ঞা কি, তার আইনগত সংজ্ঞা কি। এরপরেও যদি কারোর লাজ লজ্জা না থাকে আর কি বলবো। তিনি তো বারবার চা খেতে বললেন অনশনের সময়। দেখুন এটা হচ্ছে অমানবিকতা। তার আগের দিন ফোন করলেন, তার দুদিন পরে তাকে তাদের বললেন যে নবান্নে এসো। আচ্ছা সেদিনে যদি ডাকতেন তাহলে তার দুদিন কম অনশন করতে হতো। আপনি বাড়িতে বসে খাচ্ছেন দাচ্ছেন, তারপরে ওই সিরিয়াল না কি দেখেন আপনি, আবার সন্ধ্যাবেলার পরে ওই সিরিয়াল দেখছেন। হ্যাঁ, তো রাজ্যের মেধাবীতম ছেলেমেয়েরা তারা বাধ্য হচ্ছে রাস্তার পাশে বসতে। তাদের ফোন করলেন দিয়ে তারপরে দুদিন আরও দুদিন অনশন করতে বাধ্য করলেন। এ থেকেই পরিচয় পাওয়া যায় যে তিনি কতটা অমানবিক। অনশনকারী তাদের চা খেতে বলছেন, অনশন যারা সমর্থন করছেন তারা একই মঞ্চে বসবাস, তারা একই মঞ্চে থাকছেন, মানে থাকছিলেন রেদার, তাদের চা খেতে বলে আসলে অপমান করছেন, অনশনকারীদের অপমান করছেন। উনি তো নিজে অনশন করেছিলেন বলে উনি নিজে দাবি করেন, আসলে তো উনি তো অনশন করেননি, অনশনের নামে নাটক করেছিলেন। ফলে একজন অনশন করলে তাদের মানে কী খেতে বলা উচিত বা কীভাবে তাদের ট্রিট করা উচিত সেটাও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না জানেন, এর থেকে হতাশাজনক আর কী হতে পারে।